হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিবন রাখি। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সাইডে বেল আইকনকে অল করে দাও, আর যাতে আমার নোটিফিকেশানগুলি তোমাদের কাছে পৌঁছাতে পারে। আর আজ অনেক দিন পর ব্লগ করছি, তো গাইস তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। কী রেসিপি করব সেটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে পমফ্রেট মাছের রেসিপি করব। তো দেখো, এখানে 5 পিস পমফ্রেট মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি মাছখানে চিড়ে দিয়েছি। আর দেখো, হলুদ আর নুন দিয়ে মেখে 5 মিনিট রেখে দিলাম। তারপর আমি গ্যাসটা ধরিয়ে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছটা এর মধ্যে দিয়ে দেব। হালকা হালকা মাছগুলি ভেজে তুলে নেব। তো দেখো, এখানে আমার মাছগুলিও ভাজা হয়ে গেছে। এরপর আমি গরম তেলের মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দালচিনি, এলাচ, লবঙ্গ এগুলি দেওয়ার পর আমি পেস্ট করে রেখেছি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। এগুলি আমি পেস্ট করে রাখার পর আমি কড়াইতে দিয়ে দিলাম। তার মধ্যে আমি ভুজে মশলা দেব। 1 টিস্পুন গুঁড়ো লঙ্কা, 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ আমার গ্রেভির কালারটাও খুব সুন্দর এসেছে। আমি তারপর ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপর আমার মাছ ভাজা রাখাটা আমি এক এক করে জলের ঝোলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর ধনে পাতা আমি কুচিয়ে রেখেছি। আমি দেখো ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম। আমার রেসিপি আজকের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা